আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। এই শীতের সময়ে একদম কম সময়ে তৈরি করে নিতে পারবেন পাটিসাপটা রেসিপি। ঘরের মধ্যে কয়েকটা উপকরণ থাকলে কিন্তু এই পাটিসাপটার পিঠা তৈরি করে নিতে পারবেন, খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কীভাবে এই পাটিসাপটার পিঠা তৈরি করে নিয়েছি দেখে নিই। পাটিসাপটা পিঠা তৈরি করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের আটা এবং একই সঙ্গে দিয়ে দিব 1/2 কাপ ময়দা। আর চালের আটার ময়দা একসঙ্গে মিক্স করে আমি পাটিসাপটার পিঠাটা তৈরি করব। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এরপর আমি দিয়ে দিব 2 চামচ চিনি। আর এই চিনিটা দেওয়ার কারণে পাটিসাপটার পিঠাটা খেতে বেশি ভালো হবে। তো সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। সব কিছু উপকরণ মেশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আর এই পানিটা ব্যবহার করছি কুসুম গরম। কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তবে একসঙ্গে অনেক বেশি পানি দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এখন আমি একটা পাতলা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এটা কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিব। এই লিকুইড ব্যাটারটা হাতের মধ্যে তুলে দেখলেই বুঝে যাবেন কতটা পাতলা করে নিয়েছি। তবে আটার পরিমাণ হিসাবে পানি ব্যবহার করে নেবেন। আমার এখানে কিন্তু 2.5 কাপ পানি লেগেছে। তো এটাকে আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণ, তারপরে কিন্তু একটা পুর তৈরি করে নিব। এখন আমি পাটিসাপটার পুরটা রেডি করে নিব। এই জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, আর এটাকে জাল করে একদম ঘন করে নিয়েছি। এতে করে অনেক বেশি জাল করে নিতে হবে না, তাহলে কিন্তু পুরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। আর এই চিনিটা বুঝে ব্যবহার করবেন যতটা আপনারা মিষ্টি খেতে চাচ্ছেন। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর এটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। 1 চিমটি লবণ এবং একই সঙ্গে দিয়ে দেবো 2 চামচ ময়দা আর 2 চামচ আখের গুড়। যদি আখের গুড় বেশি পরিমাণ দিতে চান সেক্ষেত্রে চিনি কমিয়ে দিবেন। তবে আমি চিনি অনেক বেশি ব্যবহার করেছি, তাই আখের গুড়টা একটু ব্যবহার করলাম যাতে করে কালারটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এইভাবে লিকুইড দুধটাকে জাল করে নিয়ে একদম ঘন করে নিব। এটা কিন্তু অনেক বেশি টাইম লাগবে না, কারণ আমি আগে থেকে জাল করে নিয়েছি, এরপর গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা ঘন হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ফ্লেভারটা ভালো হবে। যদি ঘি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে নাও করতে পারবেন। এটা হাতার মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন করেছি। এর থেকে কিন্তু ঘন করবো না, কারণ এগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। চুলা জ্বাল অফ করে আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। এখন রেস্টে রাখা লিকুইড ব্যাটারটা আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এটা কিন্তু আগে থেকে একটু ঘন হয়ে গেছে। এরপর অন্য একটা পাত্রে এই লিকুইড মিশ্রণটাকে তুলে নিব একটু। আর কতটা পরিমাণে নিচ্ছি লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এই পরিমাণটা উড়িয়ে কিন্তু আমি পাটিসাপটা ডিজাইন তৈরি করব। এর জন্য অল্প একটু ফুড কালার ব্যবহার করলাম, লেমন ইয়েলো কালার ব্যবহার করেছি। তবে কিন্তু আপনার আরও একটু পরিমাণে নিয়ে নেবেন, কারণ এই পরিমাণের থেকেও আমার আর একটু লেগেছিলো। এর জন্য কিন্তু আমি আবারও কালার মিক্স করে রেডি করে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটাকে একটা পানির বোতলে ভরে নিয়েছি। আর এটা কিন্তু অনেকটা বড় না, ছোটো সাইজের। তো এই মুখিটাকে আমি কীভাবে ফুটিয়ে নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা ছোট ছিদ্র করে নিয়েছি, এতেই কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তবে অনেক বেশি বড় তৈরি করতে যাবেন না। এরপর পাটিসাপটা রেডি করে নেওয়ার জন্য চুলার জল একদম লো টু মিডিয়াম রেখে তা বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিতে হবে, নাহলে কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে না। তো এখন এইভাবে ডিজাইনটা তৈরি করে নিব, যেটা আগে থেকে বোতলে ভরে নিয়েছিলাম। এই ডিজাইনটা তৈরি করে নেওয়ার সময় চুলার জল একদম লো করে নিয়েছি, এটা কিন্তু অনেক বেশি হাই হিটে তৈরি করে নেওয়া যাবে না। এরপর 1/2 হাতা করে দিয়ে দিব আটা আর ময়দার মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, সেটাই। তো এটাকে দেওয়ার পর খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড রাখার পরেই কড়াইয়ের পুরো সাইডটা কিন্তু খুলে আসবে, তখনই বুঝে নিতে হবে হয়ে গেছে। আর আগে থেকে যে খিসাটা রেডি করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে নিব এর মাঝে। এটা দেওয়ার পর ফোল্ড করে নিতে হবে। তো খুব সহজভাবে এগুলো কিন্তু ফোল্ড করে নেওয়া হয়। এগুলো দেখে বুঝে নিতে পারবেন কতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তো প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেওয়ার জন্য এগুলো তুলে নিতে হবে, আর আবারও একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো আমার ফোল্ড করে নেওয়া হয়ে গেছে, এপাশ ওপাশ করে কয়েক সেকেন্ড ভেজে নিলাম, এরপর তুলে নিলাম। ফ্রাই প্যানটাকে 1 ফোঁটা তেল দিয়ে আবার খুব ভালোভাবে মুছে নিয়েছি। এরপর ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, আর এই ডিজাইনগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর চুলার জল অবশ্যই লোতে রাখতে হবে। তো ঠিক এইভাবে আবার লিকুইড ব্যাটার দিয়ে নেওয়ার পর একটু ঘুরে নিতে হবে। এগুলো অনেক বেশি সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এগুলো শুকিয়ে যাওয়ার পর আপনার সাইড লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা ছেড়ে আসছে। তো এইভাবে কথায় কথায় কিন্তু দুইটা আমার পাটিসাপটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো ফোল্ড করে নেওয়ার পর আমি কয়েক সেকেন্ড এই পাশ ওপাশ করে সেঁকে নিলাম, এরপর তুলে নিচ্ছি। কয়েকটা পাটিসাপটা তৈরি করে নেওয়ার পর মেশানো ফুড কালারের মিশ্রণটা রেখেছিলাম সেটা কিন্তু শেষ হয়ে গেছিলো। এর জন্য অল্প একটু লিকুইড মিশ্রণ নিয়ে আবারও আমি হলুদ কালার আর তার সঙ্গে একটু লাল কালারে মিক্স করে তৈরি করে নিয়েছি। এতে করে কালারটা কিন্তু আরও সুন্দর হয়েছে। এইভাবে পাটিসাপটা পিঠা রেডি করে নিয়েছি। এখন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফিজ।